রাতে ঠিক করে ঘুমই হয়নি আমার। মানে কিসের টেনশন জানো, এই যে জামাগুলো দেখছো, কালকে আমি ভিজিয়েছিলাম, মানে কালকে দুপুরবেলা ভিজিয়েছিলাম, ওকে বললাম যে তুমি একটু এটা পরিষ্কার করে দিও, কারণ তোমরা সবাই জানো আমার ঠান্ডা জলে অ্যালার্জি আছে, মানে ঠান্ডা জলে হাত দিলে কষ্ট হয়, তো ওকে বলেছিলাম, ও বললো যে আচ্ছা ঠিক আছে। তারপরে হঠাৎ করে ডিউটিতে ডাক দিয়ে দেয়, যার কারণে ও ঠিক করে কালকে খেতেও পায়নি, ওই অবস্থাতেই ওকে তাড়াহুড়ো করে ছুটে ডিউটি যেতে লাগে, তো তার জন্য আর ও মানে ধোয়াধুই তো করতেই পারলো না। তারপরে বললো রাতে করে দেবো, রাতেও আর মনে নেই, এদিক ওদিক ঘুরতে গিয়ে ব্যাস ভুলে গেছি, মানে ক্যাম্পের ভিতরেই আর কি, ঘুরতে গিয়ে পার্ক আছে তো ওখানে ঈশানীকে নিয়ে পার্কে টার্কে গিয়েছিলাম, সব ভুলে গেছি, জামা কাপড়গুলো রয়ে গেছে। তো আজ সকালে ও আমাকে বলে গেল রেখে দিও আজকে এসে করবো, কিন্তু বলো কাল দুপুর থেকে জামা ভেজানো রয়েছে, তো মানে আজ পর্যন্ত ফেলে রাখলে কেমন একটা লাগে তাই না? আর এইসব টেনশন করছিলাম রাত্রেবেলা শুষে, জামাগুলো ভিজিয়ে রেখেছি কি জানি যদি খারাপ হয়ে যায়, এতক্ষণ জলে পড়ে থাকবে যদি নষ্ট হয়ে যায়, সমস্ত গরম জামা কাপড়, গরম জামা কাপড় বলতে শীতের যেসব আর কি, তো ভাবছি যদি সব খারাপ হয়ে যায় কি হবে কি হবে। তো ও বলছে কিচ্ছু হয় না, আমরাও এরকম করে দুই দিন মানে একদিন আমাদেরও জলে জামা ভেজানো থাকে, তো কিচ্ছু হয় না। বললাম না না যদি নষ্ট হয়ে যায়, মানে এইসবই চিন্তা হচ্ছিলো, কারণ তিনটে আমার যত গরম জামা কাপড় সব ধুতে দিয়ে দিয়েছিলাম। তো তারপরেই ফাইনালি মানে আমি ঘুম থেকে উঠেই ওকে কিছু না জানেই আজকে নিজেই লেগে পড়েছি জামা কাপড় ধোয়ার জন্য। বাই দ্য ওয়ে কেমন আছো সবাই, আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, সকলে সুস্থতা কামনা করে আজকের নতুন আরও একটি ফ্রেশ ব্লগ শুরু করেছি। তোমরা পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। কি হয় বলো তো, একদিন করে ঈশানীর জামা কাপড় ধোয়া হয়, আর ওর সাথে ওর বাবার যেই একটা দুটো থাকে ওগুলোই ধুই, আর একদিন করে আমার জামা কাপড় ধোয়া হয়। মানে ওর বাবার যে ড্রেসটা থাকে ওই ড্রেসগুলো কিন্তু এখানে মানে কোয়ার্টারে এসে ধোয়ে না, আর এতটাই ঠান্ডা জল যে জামা কাপড়গুলো কাচতে কাচতে আমার অবস্থা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে। তাই আরেকটা বালতির মধ্যে গরম জল হালকা করে নিয়েছি, তো সেটার মধ্যেই হাতটা ওরকম করে ডুবিয়ে বসে থাকি। মানে কালকে থেকে যেহেতু জামাগুলো ভেজানো ছিল তো সেগুলো তো আর গরম থাকবে না, তো তার জন্য ওগুলো ঠান্ডা হয়ে গেছে, তো ওইগুলোই কাচতে যেন আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে যে কি বলবো। তারপরে এই যে দেখো জামা কাপড়গুলো এখন ঝটপট করে চলে ধুয়ে নিই, ধুয়ে ভালো করে এখানে জলটা মানে ফেলতে লাগবে, তার কারণ কেন বলতো, মানে ভালো করে একেবারে নিচড়ে জলটা ফেলতে লাগবে, না হলে কিন্তু নিচে যারা রয়েছে, আমি যেহেতু একেবারে থার্ড মানে তিনতলাতে রয়েছি সেকেন্ড ফ্লোরে, তো নিচে যারা থাকবে না ওদের ওপরে না হলে ওরা একই দিকে সবাই জামা কাপড় মেলে মানে পশ্চিম সাইডে, তো জামার ওপরে না টপক টপক করে জল পড়তে থাকবে, তো তখন ওদের জামা কাপড়গুলো ভিজে যাবে, তো এটা মানে কেমন একটা লাগে তাই না। তো কালকে আমি একটা ভিডিও করেছিলাম আর ওখানে বলেছিলাম যে তোমাদের যার যা প্রশ্ন থাকবে আমাকে এখন থেকে ভিডিওতে তোমরা করতে পারো, তাহলে আমি কিন্তু তোমাদের নাম নিয়ে প্রশ্নের উত্তরটা দেবো। এইবারে কি বলতো, আমি সেখানে বেশ কিছু শর্ত রেখেছিলাম যেটা এই ভিডিওতেও রাখবো, যেমন ধরো আমি কোন জায়গাটাতে ঠিক রয়েছে তার লোকেশনটা কেউ আমার কাছে জানতে চেয়েও না, ওটা আমি বলতে পারবো না। তোমাদের দাদাভাই কোন র্যাঙ্কে রয়েছে মানে কোন রেজিমেন্ট কী ব্যাপারে, তোমাদের দাদাভাই চাকরির বিষয় নিয়ে আমাকে কিছু জানতে চেয়েও না, বলতে পারবো না। আর তিন নম্বর হচ্ছে কোনো রকম নেগেটিভ কমেন্টের উত্তর দেবো না। তো যারা যারা ভালো কমেন্ট করবে মানে আমাকে নিয়ে, যেহেতু তোমরা আমার পরিবার, আমার সম্পর্কে জানার তোমাদের পুরো অধিকার রয়েছে, তো সেই সব প্রশ্নেরই উত্তর দেবো। তো চলো কালকে যারা যারা প্রশ্ন করেছিল তাদের মধ্যে কয়েকজনের আমি আজকে প্রশ্নের উত্তর দিচ্ছি। তো একজন আমাকে প্রশ্ন করেছিল যার নাম হচ্ছে প্রিয়া ডেরিয়া, তো আমি যদি ভুল বলে থাকি নামটা একটু ক্ষমা করে দিও। তো সে আমাকে প্রশ্ন করেছিল, দিদিভাই তুমি ঈশানীকে কেন কাজলের টিপ পরাও না, পরালে হয়তো সুন্দর লাগবে। তো পরাই না বলতে কাজলের টিপটা কি হয় যে ও না ঘেঁটে ফেলে, তো যার কারণে ওকে কাজলের টিপ দেওয়া হয় না, ওকে আমি ওই যে আইলাইনার হয় না ওটা সাথে সাথে একটু ফু দিয়ে শুকনো করে দিই আর কি, আর সবসময় টিপ পরানো হয় না, আর কাজলের টিপ তো আমি সাথে করে এনেইছি, মাঝে মধ্যে কিন্তু ওকে কাজলের টিপও দিই। তো আরও একজন কমেন্ট করেছে বর্ণালী সিংহা, তো দিদিভাই ঈশানী ভালো আছে, তো হ্যাঁ ঈশানী কিন্তু একদমই বিন্দাস রয়েছে, আর ওর নামটা নিলেও খুশি হবে বলেছিলো তাই ওর নামটা নিলাম। এই দেখো ওইদিকে জামা কাপড় ধুয়ে কিন্তু আমি মিলে দিয়েছি, দিয়ে এইদিকেই কেটেলে করে জলটা গরম করতে বসিয়ে চলে এসেছি রুম টুমগুলো গোছানোর জন্য, কারণ বাড়িতে গেস্ট আসবে, আর গেস্টকে সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখেই ফেলেছো, আমার জামাইবু আসছে, মানে বুঝতেই পারছো কতদিন পর কাউকে নিজের কাউকে দেখতে পাবো, তো কতটা ভালো লাগে। অবশ্যই এখানে তোমাদের দাদাভাই আর ঈশানীর সাথে থাকি, আমার কোনো রকম কোনো কষ্ট হয় না, তারপরেও আর কি সবার কথা তো মনে পড়েই তাই না। তো এরকমই আর কি ব্যাপারটা, অনেকবার বাবা আমাকেও বলেছি আপনারাও পারলে চলে আসুন, কিন্তু বললো বয়স হয়ে গেছে, যদি হয় দেখছি যখন আমরা এখান থেকে আর কি চলে যাব তার আগে যদি সেরকম হয় সবাই মিলে আসলে হয়তো এই জায়গাটা একটু ঘোরাতে পারবো, এরকম প্ল্যান আছে, কী হবে জানি না। তো যাই হোক চলো এখন জামা কাপড় গোছাতে থাকি, আরও হচ্ছে প্রশ্নের উত্তর দেব। প্রশ্নটা করেছিল অর্ণব
অর্পিতা, মানে যে প্রশ্নের উত্তরটা আমি হয়তো এই প্রশ্নটাও যে করেছে সেটা দেখার আগেই আমি উত্তরটা দিয়েছিলাম, দিদি তোমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আসনি কেন গো? আমি যখন ফার্স্ট টাইম আসি তো বাবা মাকে নিয়ে এসেছিলাম, আর দু মাস ছিল ওদেরকে একবার নিয়ে আসতে পারতে। তো তাকে বলি আসলে শ্বশুর শাশুড়িকে নিয়ে আসিনি, কারণ নিয়ে আসিনি এরকমটা কিছু না, আমি যে নিজেই এসেছি, কতটা যে কীভাবে যে এসেছি সেটা আমি জানি, কতটা জেদ দেখি সেটা। না হলে ঠিক আছে, চলো নেক্সট ভিডিওর টপিক না হলে এটাই থাকুক যে আমি এখানে কীভাবে এসেছি। অবশ্যই তোমাদের দাদাভাই সাথে করে এনেছে, কিন্তু তার পেছনে অনেক কাহিনী ছিল, অনেক ঘটনা ছিল। তো শ্বশুর শাশুড়িকে নিয়ে আসিনি বলতে, যেহেতু দেখো আমাদের বাড়িতে হচ্ছে বাবা মা বললো যে মানে কোয়ার্টারই প্রথমে আমরা কিন্তু কোয়ার্টার নাম্বার পাইনি, প্রথম পয়েন্ট এটাই। আর দু নম্বর কথা হচ্ছে বাবা মাকে নিয়ে আসা হবে, ওরা বললো যে যখন আমরা এখান থেকে চলে যাবো, কারণ এখানে তো আমি বছরের পর বছর থাকতে আসিনি, তিন চারটে মাসের জন্যই এসেছি, তো যখন আমরা এখান থেকে চলে যাব আর কি বাড়ি যাব, ঠিক তার 15-20 দিন আগে বাবা মা আসবে, এসে তারপরে হচ্ছে গিয়ে চারিদিক ঘুরে একসাথে বাড়ি ফিরবো, এরকমই প্ল্যানিং আছে, তবে জানি না কতটা কী হবে। আর দু নম্বর কথা, যেহেতু বাড়িতে হচ্ছে গিয়ে হচ্ছিলো সেই সময় চাষের সময়, তোমাদের দাদাভাইকেও দেখেছে যখন আসে চাষ উঠিয়ে দিয়ে এসেছে, তো চাষের পরেও তো নানান রকম কাজ থাকে না, মানে আবার চাষের জন্য রেডি হওয়া, বীজ বপন করা, এরকম ব্যাপারগুলো থাকে, আর তার জন্যই আর কি আসেনি। আর এমনিতেও বাবা মা এখানে প্রচণ্ড ঠান্ডা, এই মুহূর্তে খুব ভালো করে জানো এত ঠান্ডার মধ্যে তো বাবা মা থাকতেই পারবে না। ঈশানীর ঠান্ডাটা সবসময়ের জন্যই কম, তোমরা তো অনেককে বলতে পারো যে ঈশানী তাহলে কী করে আছে, ঈশানী থাকতে পারছে মানে দাদু ঠাকুমাও থাকতে পারতো, ঈশানীর ঠান্ডাটা কিন্তু অনেক কম, মানে ওর এখন ওর আর আমার একটু গরমটা বেশি, মানে ঠান্ডার ধারটা কম রয়েছে। তো যাই হোক, আরও ধরো ব্যক্তিগতও তো অনেক কিছু কারণ থাকে, সব কিছু তো আর খুলে বলা যায় না, তবে এটুকুনি বলি যে মানে এমনিতেই আসেনি আর কি। তো তারপরে হচ্ছে গিয়ে যে প্রশ্নটা করেছে মামনি রয় কমেন্ট করেছে, দিদি ভাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি কিন্তু পারি না ভিডিও করতে, তুমি একটু বলো কীরকম করে ভিডিও বানাই। তো আমি তোমাকে বলবো, আমি তোমাকে এখান থেকে যেভাবে বলবো তার থেকে আমার মনে হয় বেশি বেটার হবে, ইউটিউবে যে সব টেক ভিডিওগুলোর চ্যানেল রয়েছে না, তুমি যদি সেগুলো একটু ফলো করো বোধহয় বেশি বেটার হবে, কারণ ওখানে তোমাকে ওরা শিখিয়ে দেবে, দেখিয়ে দেবে, এমনকি আমিও কিন্তু ওইভাবেই শিখেছি। আমি যখন ইউটিউব খুলি তখন কিন্তু আমাকে শেখানোর মতো বা বলার মতো কেউ ছিল না, তো আমি মনে করবো যে সেটাই বোধহয় বেশি বেটার হবে। এরপর যে প্রশ্নটা করেছে কৃষ্ণা পাল, তো অনেকদিন ধরেই আমাকে প্রশ্নটা করে আসছে, দিদি ভাই কোয়ার্টার লাইফ নিয়ে তুমি একটা ভিডিও করো, কোয়ার্টার লাইফ ঠিক কেমন হয়, কোয়ার্টার চার্জ কত লাগে মাসে? তো ওরও হাজব্যান্ড এই লাইনেই, মানে ডিফেন্স লাইনেই রয়েছে। তো আমি তাকে বলতে চাই, দেখো কোয়ার্টার চার্জ কিন্তু লাগে না, আমি যতটা জানি কোয়ার্টার চার্জ কিন্তু কোথাও লাগে না, এবারে আমি বাকিটা বলতে পারবো না। তারপরে যেটা সেটা হচ্ছে গিয়ে কোয়ার্টার লাইফটা ঠিক কেমন হয়, দেখো একটা কথা বলি, যেমনই হোক ঘর, মানে হয়তো অনেক জায়গায় কোয়ার্টার ভালো ভালো হয় নতুন কোয়ার্টার, বাট এই আমি যে কোয়ার্টারটা পেয়েছি, কারণ আমি তো এর আগে বেশিরভাগ কোয়ার্টার কাটাইনি, এই ফার্স্ট টাইমই কোয়ার্টারে এসেছি, তো দেখছি দেওয়াল টেওয়ালগুলো একটু ভাঙা ভাঙা রয়েছে, তবে আমি বলবো কোনো কিন্তু চিন্তা নেই, কারণ ভাঙা ঘর হোক আর গাছতলাই হোক, হাজব্যান্ডের কাছে যখন তুমি থাকতে পারবে না, সেই আনন্দটা মনে হয় একটা আলাদাই সুখ, আলাদাই আনন্দ, কারণ একটা মেয়ে বিয়ের পর সবসময় তার হাজব্যান্ডকে পাশে চায়, আর বিয়েটাই হয় হাজব্যান্ডকে দেখে প্রথমত, ঠিক আছে? তো সেই মানুষটাকে যখন তুমি পাশে পাবে, তো আমার মনে হয় তার থেকে আর বেশি সুখ আর কিছু হতে পারে বলে। আর কোয়ার্টার লাইফ কী বলতো, মানে একা একা সব হাতে করতে হয়, আর যদি আমার হাজব্যান্ডের মতো হাজব্যান্ড পেয়ে যাও তাহলে তো খুবই ভালো। মানে আমি মনে করি সবাই প্রায় কিন্তু বলে যে ফৌজি ছেলেরা না প্রায় একটু এরকমই হয়, এসে বউদের একটু হেল্প করে দেয়, পাশে থাকে, আর আমার বর শুধু এখানে বলে এখানে না, বাড়িতে থাকলেও ও করে, এমনকি মানে আমাকে বকা দিতে থাকে, তোমাকে তুমি করবে না আজকে আমি রান্না করে খাবো, এরকমটা হয়। তবে হ্যাঁ, আমি সমস্ত হেল্প করে দিই, এগিয়ে যাই করে দিই, ও শুধু খুন্তিটা নাড়ে, মানে এরকমভাবে হয়। তারপরে হয়তো আমরা সব কাজই কিন্তু ভাগাভাগি করে করি, আর আমার মনে হয় এই সবের জন্যই না ভালোবাসাটা যতটা না বেশি থাকে তার থেকেও আরও চারগুণ বেশি বেড়ে যায়, যখনই কোনো কাজ তুমি ভাগাভাগি করে করতে থাকবে আমার মনে হয় তাতে ভালোবাসাটা আরও বেশি বেড়ে যায়, দুজন দুজনের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো যেন আরও বেশিই বেড়ে যায়, ঠিক আছে? যখন ধরো একা একাই সব কিছু করবে, হাজব্যান্ড হাজব্যান্ডের মতো এলো খেলো চলে গেল, গল্প করবে আড্ডা দেবে, আমার মনে হয় না যে তার থেকে বরং বেশি ভাগাভাগি করে সব কিছুটাতে বেশি আরও মজা হয়, কারণ অর্ধাঙ্গিনী সেখানেই বলে দিয়েছে অর্ধেক অর্ধেক সব কিছু। তো যাই হোক, আমি এসব জানতাম না, এগুলো হচ্ছে আমার বরের ডায়লগ। তো কোয়ার্টার লাইফ সত্যি অনেক বেটার লাইফ আমার মনে হয়, তবে হ্যাঁ অবশ্যই আমাদেরকে তো বাড়িতে থাকতেও লাগবে, কারণ সবসময় আমরা যদি বলি এদের সাথে কোয়ার্টারে থাকবো সেটা কখনোই সম্ভব নয়, যেটা আমি মনে করি অবশ্যই কয়েকদিনের মানে কয়েক মাসের জন্য এখানে ঘুরছি আবার বাড়িতে যাব, বাড়িতে যেতে লাগবে, কোয়ার্টার লাইফ আমার মনে হয় অনেক বেটার।
তবে কি বাড়িতে থাকলে কি তুমি বাবা মা দিদি বোন সবাইকে পাশে পাবে শুধুমাত্র হাজব্যান্ডকে ছাড়া, আর এখানে থাকলে হাজব্যান্ডকে পাশে পাবে সবসময়ের জন্য বাকি সবাইকে ছাড়া, এইবারে যে যেরকমটা চায়। আমি আসলে আজ 5 বছর ধরে এই দিনের জন্যই অপেক্ষা করছিলাম, তাই আমার কাছে এই লাইফটা অনেক বেটার মনে হচ্ছে, অনেক ভালোও লাগে। তো বাকি যদি আরও কারো কিছু প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো। সকাল থেকে এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে কিছুই খাওয়ার সুযোগ পাইনি, মানে আজকে আমি মুখে কিছুই তুলিনি, শুধু ঈশানীকে খাইয়েছি, তারপর কাজ 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 করে গেছি। তাই এখন মুড়ি নিয়ে এসেছিলাম, এক আমুলি এক বাটি একটু মুড়ি নিয়ে বসে, এই মুড়িটা কিন্তু ওই যে পিউ দিয়ে গেছিলো, তো এক বাটি মুড়ি নিয়ে বসেছিলাম, ঈশানী দেখছে আমায় খাইয়ে দিচ্ছে। আর ওই দিকে হচ্ছে তারপরে দেখো আমি মানে রান্না তো আমি করেই রেখে দিয়েছি, শুধু ডিম ভাজাটা বাকি ছিল, তোমাদের দাদাভাই এসে ডিম ভাজাটা করছে। মানে আমি কি করছি দেখো, ফুলকপির দিয়ে ডিম দিয়ে ঝোল বানিয়েছি, একদম মানে গায়ে গায়ে করে এরকম আর কি ঝোল বানিয়ে দিয়েছি, আর সাথে মাশরুম ভাজা করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে, আর সাথে আচার দিয়েছি। তো ও এসে কি করছে, আবারও ডিম ভাজা। আমি বললাম কেন ডিম ভাজো, ডবল ডিম এমনিতেই করেছি, মানে ডবল ডিম দিয়ে ফুলকপির ঝোল বানিয়েছি, বেশি কিছু করিনি, কারণ আমার জামাইবু বেশি হিজিবিজি খেতে পছন্দও করে না, আর পার্সোনালি আমরাও পছন্দ করি না। আমরা ভাবি যে একটাই তরকারি হবে, একটু ভালো করে হবে, একটু শান্তি করে খেতে পাই আর কি, 100টা তরকারি একদম ভালো লাগে না। তো সেইভাবেই আর কি করেছি কাজকর্ম সেরে, তারপরে জামাইবু টাইবু খাওয়া দাওয়া করলো, অনেক গল্প করেছি আমরা সবাই মিলে, তোমাদের দাদাভাইয়ের মাঝখানে ডিউটিও চলে গেছিলো, খাওয়া দাওয়া সেরে আবার এসছে, এসে এই দেখো সন্ধ্যাবেলার রুমটা একটু চেঞ্জ করবো, এই যে দেখো ওয়ালপেপার হচ্ছে অনলাইনে অর্ডার করেছিলাম, অনেকদিন বলেছি তোমাদের, ফাইনালি এই ওয়ালপেপারটা চলেই এসেছে, এটাই অর্ডার করেছিলাম, আর এখন ওয়ালপেপারটা সুন্দর করে লাগাবো। চলো আজকে ওয়ালপেপারটা লাগাই, পরের দিন দেখাবো যে ওয়ালপেপারটা লাগানোর পর ঘরের সৌন্দর্যটা ঠিক কতটা বেড়ে গেছে, কীরকমভাবে পাল্টেছে, আদৌ ভালো লাগছিল না খারাপ লাগছিল, সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পারবে। এখন এই যে দেখো দুইজনে মিলে ঠিকঠাক করে ওয়ালপেপারটা লাগাচ্ছে, আর যেহেতু জামাইবু এসেছে তো একটু জামাইবুকে দেখে খাটিয়েও নিলাম, বললাম তুমি একটু ক্যামেরাটা করে দাও, আর স্ট্যান্ডে লাগাবো না, আমরা দুজন মিলে ওয়ালপেপারটা লাগাই। আর তারপরেই রাত্রেবেলা এখানে যে হবে স্পেশাল চিকেন, মানে চিকেনের লেগ পিস নিয়ে আসা হয়েছে, এখন এটা ভালো করে ম্যারিনেশন করছে। আর চিকেন মানে তো জানো তোমাদের দাদাভাই করবে রান্না, মানে আমি যতই বলি আমাকে দাও আমি করবো, বলবে যে না না চিকেন মানে আমি রান্না করব, এরকমটা হয়। তো তোমাদের দাদাভাই এদিকে চিকেনগুলো হচ্ছে ভালো করে, আমি বললাম তাহলে একটা কাজ করো ম্যারিনেশন করে আমরা চলো একটু ঘুরে আসি, মানে জামাইবুকে একটু ঘুরিয়ে দিই এখানে, যদিও বা জামাইবুর ঘোরার কিছুই নেই এখানে, সেই মানুষটাও পোস্টিং ঠিক এখানেই, এখানে বলতে এখান থেকে দূরে প্রায় 2-3 ঘন্টা দূরে আছে যদিও ওপরে, তবু আর কি বললাম যে একটু চলো ঘুরিয়ে আসি কাছাকাছি, সবাই মিলে ম্যারিনেশন করে একটু দই ঠই দিয়ে মাখিয়ে ভালো করে এটাকে ঢাকা দিয়ে রেখে দাও, এসে তারপরে এটাকে রান্না হবে, ততক্ষণে মানে মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। ও বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল এরকমই করি। আর তারপরে আমরা একটু ঘুরতে চলে গেছিলাম, ঘুরে এসে তোমাদের দাদাভাই ভেতরে রান্না করছিল, আর আমি হচ্ছে বাইরে যে দেখো রুটি মাখাতে বসেছি, আমি আর জামাইবু খাবো রুটি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য বানাবো ভাত। মানে এই হচ্ছে তোমাদের দাদাভাই তো রুটি একদম পছন্দ করে না, আমার মাংস হলে একটু রুটিটাই বেশি আমার ভালো লাগে, আর জামাইবু রুটি খাবে বললো, তাই আমাদের জন্য রুটি করছি আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত, এই হচ্ছে আজকে রাতের মেনু। আর যেহেতু রুটি, রুটির সাথে মাংস থাকলে আর আশা করি কিছুই লাগে না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আরও একটি সুন্দর ব্লগে, কারো যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো। লাভ ইউ অল, টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো ভালো থেকো।